আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আমাদের কম্পিউটার ল্যাবে আমাদের যে ল্যাপটপগুলো ছিল এগুলো স্টক শেষ হয়ে গিয়েছিল। তো আমাদের এখন নতুন ল্যাপটপ আসছে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন ক্যাটাগরির। তো যারা আপনারা কম দামে আমাদের কাছ থেকে ভালো মানের একটি ল্যাপটপ নিতে যাচ্ছেন, Core i3, Core i5, Core i7, ডুয়েল কোর, তো বিভিন্ন বাজেটের আমাদের কাছে বিভিন্ন মানের ল্যাপটপ আছে। যারা ভালো মানের একটি ল্যাপটপ কম দামে নিতে যাচ্ছেন, তো আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা কম দামে আমাদের কাছ থেকে একটি ভালো মানের ল্যাপটপ নিতে পারবেন। হয়তো পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন, অথবা যারা নতুন দোকান দিচ্ছেন বা যাদের দোকান আছে বা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো নিতে পারবেন। তাহলে এখন আমাদের ভিডিওটি শুরু করব। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আমাদের কম্পিউটার ল্যাবের যত প্রোডাক্ট আছে এগুলো রিভিউও পাবেন। এবং পাশাপাশি আমরা আমাদের এই চ্যানেলে যত ধরনের হার্ডওয়্যার রিপেয়ারিংয়ের ভিডিও দিব এবং আমরা নতুন নতুন টিউটোরিয়াল দিব, এগুলো আপনারা ইউটিউব থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা শুরু করব। আমরা এখন যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সনি বায়োর একটি ল্যাপটপ। তো সনি বায়োর ল্যাপটপগুলো আমরা এর জন্যই আনি কারণ এগুলো অনেকটাই ভালো এবং এটি হচ্ছে জাপানি কোম্পানি সনি, আপনারা অবশ্যই জানেন। তো এর মধ্যে আমরা দেখাবো যে সনি ল্যাপটপের মধ্যে আমাদের কাছে বর্তমানে যেটি আছে এটি হচ্ছে Core i3 2nd generation-এর, এবং এর যে র্যাম আছে র্যাম হচ্ছে 3GB এবং হার্ড ডিস্ক হচ্ছে এর 500GB। আর এই ল্যাপটপটির যে ডিসপ্লে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 15.6 এবং এটি হচ্ছে আলট্রা স্লিমের একটি মূলত ডিসপ্লে, অনেকটাই HD। আর এর যে পাওয়ার বাটনটি আছে এখানে কর্নারে আছে। তাছাড়া এর যে লুকিং আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, টোটালি নিউ এবং ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে ই শাটা পোর্ট আছে এইদিকে একটা, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি লাইনের যে কানেকশনের যে পোর্ট আছে এটিও এদিকে আছে, তারপর হচ্ছে USB এদিকে আছে, মূলত তিনটা। তো এই হচ্ছে আমাদের যে ল্যাপটপটি ছিল সনি বায়ো যে ল্যাপটপটি, এর যে প্রাইস আছে এটি হচ্ছে 12,000 টাকা পড়বে। তারপর হচ্ছে আমরা যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন HP-র। তো HP-র ল্যাপটপ আমাদের কাছে বর্তমানে অনেকগুলোই আছে কারণ এগুলো ভালো সার্ভিস দেওয়ার কারণে এগুলোই আমরা বর্তমানে আমাদের স্টকে আমরা আনলাম। তো এটি হচ্ছে CQ43 যে HP-র ল্যাপটপটি আছে এটি, এটি হচ্ছে মূলত Core i3 500GB হার্ড ডিস্ক 4GB র্যাম, আর এর যে প্রাইস আছে প্রাইস পড়বে হচ্ছে 11,500 টাকা। তো এই ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন টোটালি ফ্রেশ এবং নিউ কন্ডিশন। তো আমরা পিছনের পার্ট এবং বাইরের পার্টও আপনাদেরকে দেখাচ্ছি, কোনো ধরনের ক্র্যাশ নেই। তারপর হচ্ছে আমরা তারপরে এক এক করে আমরা প্রত্যেকটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো। এটিও মূলত CQ43, এটি হচ্ছে Core i5-এর, এটি হচ্ছে 2nd generation-এর একটি ল্যাপটপ, এরও 500GB হার্ড ডিস্ক 4GB র্যাম, এটি এর যে প্রাইস আছে 13,500 টাকা পড়বে। এবং এই ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন টোটালি ফ্রেশ কন্ডিশন, এবং আমরা পিছনের পার্টও দেখাচ্ছি কোনো ধরনের খোলা হয় নাই, এর যে প্রত্যেকটা লক আছে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে এর যে বাহিরের পার্টটি আছে এটিও আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর যে USB পোর্ট আছে, USB পোর্ট, ল্যান পোর্ট, তারপর হচ্ছে এদিকেও দুইটা USB পোর্ট আছে, আর এর যে পাওয়ার বাটনটি আছে একবারে ফ্রন্টের মধ্যেই আছে। তো এই হচ্ছে আমাদের যে বর্তমানে যে i5-এর 2nd generation HP-র ল্যাপটপটি ছিল এটি। তারপরে আমি আপনাদেরকে দেখাবো HP-র আমাদের আরেকটি মডেল, এটি হচ্ছে HP-র একটি ডুয়েল কোর ল্যাপটপ, 320GB হার্ড ডিস্ক, আর এর হচ্ছে 4GB র্যাম। তো এই ল্যাপটপটি পড়বে হচ্ছে মূলত 9,000 টাকা পড়বে, এটিও টোটালি নিউ কন্ডিশনই আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা এখন যে ল্যাপটপ
এটি দেখাবো। এটিও মূলত এইচপির একটি প্রোডাক্ট, এটি হচ্ছে 2000 মডেলটি। তো এর যে হার্ড ডিস্ক আছে 320 জিবি, র্যাম 2 জিবি, আর এর যে প্রাইস আছে এটি পড়বে হচ্ছে 9500 টাকা। তো এই ল্যাপটপটি কোড টু ডু, আর এর যে ডিসপ্লে আছে এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 15.6। এটি একবারে নিউ কন্ডিশন এবং এর পিছনের পার্টিতেও কোনো ধরনের ক্র্যাশ নেই বা স্পট নেই। এখন আমরা যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এসারের একটি ল্যাপটপ। তো এই ল্যাপটপটি টোটালি নিউ কন্ডিশন। তো আপনারা দেখতে পাচ্ছেন যারা রাফ ইউজের জন্য একটি ল্যাপটপ নিতে যাচ্ছেন ভালো মানের, আমি মনে করি এটি অনেকটাই বেটার হবে। এবং এর যে ডিসপ্লে আছে অনেকটাই বড়, এবং এটি হচ্ছে একটি ডুয়েল কোরের একটি ল্যাপটপ। এর যে হার্ড ডিস্ক 320 জিবি আর 2 জিবি র্যাম। র্যাম চাইলে আপনারা 8 জিবিও করতে পারবেন, 4 এ 4 8 করতে পারবেন, কারণ এটি হচ্ছে DDR3 একটি ল্যাপটপ। এবং এর যে প্রাইস আছে এটি পড়বে হচ্ছে 10000 টাকা, আর এর যে মডেল আছে E150। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে BGA পোর্ট আছে, HDMI পোর্ট আছে, USB পোর্টও এর মধ্যে 3টে আছে, আর পাওয়ার বাটনটি মূলত বাম পাশে একবার ফ্রন্টের সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যে এইচপির প্রুবুক আছে আপনারা দেখতে পাচ্ছেন 4340S। এটি হচ্ছে মূলত এই কড়াই 5D হচ্ছে 3rd generation, এটি পুরাটাই মেটাল বডি আপনারা দেখতে পাচ্ছেন এবং টোটালি ফ্রেশ কন্ডিশন। তো এই ল্যাপটপটির যে প্রাইস আছে এটি হচ্ছে পড়বে 15500 টাকা, আর এর যে পিছনের অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি অনেকটাই ফ্রেশ, এবং বাইরের অংশটাই এর যে বাহিরের অংশটি আছে এটিও মোটামুটি অনেকটাই ফ্রেশ এবং মেটাল বডি, এর মধ্যে কোনো ধরনের ক্র্যাশ পড়বে না বা স্পট পড়ার আশঙ্কা খুবই কম। তারপর হচ্ছে আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ডেলের, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 3rd generation একটি Core i5। তো এর যে হার্ড ডিস্ক আছে 500 জিবি হার্ড ডিস্ক, 4 জিবি র্যাম। এই ল্যাপটপটি পড়বে মূলত 14500 টাকা। তো এই ল্যাপটপটি টোটালি মোটামুটি অনেকটাই ফ্রেশ কন্ডিশন। তারপর হচ্ছে এর যে USB পোর্ট আছে একটি, আবার এদিকে ইশাটা পোর্ট আছে একটি, তারপর হচ্ছে এদিকে যে HDMI যে লেটেস্ট পোর্টটি আছে এটিও আছে, তারপর ল্যান পোর্ট আছে, তো এই হচ্ছে, তারপর BGA পোর্ট আছে। এই হচ্ছে মূলত আমাদের যে ল্যাপটপটি ছিল এটি। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে আরও ডুয়েল কোর ল্যাপটপ আছে, যে কম্প্যাকের যে অল মডেলের যে ল্যাপটপগুলো আছে এইগুলো যারা পার্সোনালি নর্মাল ইউজের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি অনেকটাই ভালো হবে। এটি হচ্ছে ডুয়েল কোরের একটি প্রসেসর, এর মধ্যে লাগানো আছে আর 320 জিবি হার্ড ডিস্ক, 2 জিবি র্যাম। এর প্রাইস পড়বে 8200 টাকা। তো আর যে এই ল্যাপটপটি আছে এর পিছনের অংশ আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের স্পট নেই। তারপরে আমি আমাদের কাছে যে সর্বশেষ যে ল্যাপটপটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটিও এইচপির একটি ওল্ড মডেলের একটি ল্যাপটপ, যারা অফিস ম্যানেজমেন্ট বা নর্মালি নেট ব্রাউজিং বা পার্সোনালি ইউজের জন্য নিতেছেন আমি মনে করি অনেকটাই ভালো হবে। এর 160 জিবি হার্ড ডিস্ক, 2 জিবি র্যাম। হার্ড ডিস্ক আর র্যামটা আপনারা চাইলে আপডেট করতে পারবেন, 4 জিবি করতে পারবেন, এদিকে 500 জিবিও করতে পারবেন। তারপর হচ্ছে এর যে প্রাইসটি আছে এটি হচ্ছে 7500 টাকা পড়বে, এবং এর মধ্যে USB পোর্ট আছে দুইটা, তারপর হচ্ছে ল্যান পোর্ট আছে, তারপর হচ্ছে BGA পোর্ট আছে। এই হচ্ছে যে এই ল্যাপটপটির মূলত কনফিগারেশন, আর এর যে আমি দেখাচ্ছি মোটামুটি অনেকটাই ফ্রেশ ল্যাপটপ। আমাদের যে প্রত্যেকটা ল্যাপটপ আছে, প্রত্যেকটা ল্যাপটপের যে ব্যাটারি ব্যাকআপ আছে এগুলো হচ্ছে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার ভিতরে আপনারা পাবেন। আর কিছু কিছু মডেল আছে এখানে যেগুলো স্লিম বা লেটেস্ট মডেলের, ওইগুলো আপনারা 3 ঘন্টার মতো আপনারা পাবেন। আর এর যে কিবোর্ড,
তারপর হচ্ছে ডিভিডি রাইটার হার্ড ডিস্ক এগুলো প্রত্যেকটাই অনেক ভালো মানের এবং আমরা এখানে টেস্টেড আমাদের ল্যাবে প্রত্যেকটা প্রোডাক্টই টেস্টেড কোনো ধরনের ইন্টারনাল বা এক্সটারনাল কোনো ধরনের প্রবলেম নেই তাছাড়া আমরা আপনাদেরকে আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব আর এক বছরের আমরা ওয়ারেন্টি দিয়ে দিব এক বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব আর যারা আমাদের কাছ থেকে আপনারা এই ল্যাপটপ নিতে চান বা বিভিন্ন কম্পিউটার প্রোডাক্ট নিতে চান আমাদের যে মোবাইল নাম্বারটি আছে এটি আমরা আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আজকের এই ভিডিওর কমেন্টসের মধ্যে দিয়ে দিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কী কী ধরনের কাজ শিখতে চান বা কী ধরনের টিউটোরিয়াল চান বা কী কী ধরনের প্রোডাক্টের রিভিউ চান আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আর অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে যারা কম দামে ভালো মানের একটি ল্যাপটপ কিনতে যাচ্ছে তারাও আমাদের কাছ থেকে একটি ভালো মানের ল্যাপটপ কিনতে পারবে তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোন একটি ভিডিওতে